হরিজাত ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মতুয়া ধর্মমেলা আজ হরিজাত ঠাকুরের জন্মতিথি এবং সেই উপলক্ষে বারুণী স্নান এবং ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ঠাকুরনগরে মতুয়া মহাসংঘে আজকে ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিজাত ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মতুয়া ধর্মমেলা এবং জন্মতিথিতে বারুণী স্নান রয়েছে তার প্রস্তুতি ঠাকুরনগর ইতিমধ্যেই চলছে মতুয়া মহাসংঘে আজ ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথাও রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শান্তনু ঠাকুর শান্তনুবাবু আয়োজন কতটা তৎপরতা কতটা প্রস্তুতি বা কতটা দু বছর মেলা হয়নি কোভিডের জন্য তো ভক্ত সমাগম অনেক বেশি হবে এবারে আমরা আশা রাখছি এবার কি আলাদা তৎপরতা পেয়েছে প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল ভাষণের কারণে আমি মনে করি যে এটা একটা বড় পাওনা আমাদের কাছে যে প্রথমবার ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী নর্মাল কোনো মন্ত্রী না কোনো প্রধানমন্ত্রী মতুয়া ধর্ম মহামেলাকে সম্বোধিত করতে যাচ্ছেন সিএএ ইস্যু নিয়ে যখন আপনার মন্তব্য জানান তখনও আমরা দেখেছি যে আপনি বলেন যে পিছিয়ে পড়া অংশের জন্য কার্যত রাজদণ্ড হাতে নিতে হবে আপনারা আপনাদের যে মূল দাবি সেই দাবির জায়গায় কতটা এগোতে পারলেন বা কতটা আদায় করতে পারলেন সিএ হবে সিএ নিয়ে সিএ না হওয়ার কোনো জায়গা নেই মাননীয় অমিত শাহজি গৃহমন্ত্রীজি উনি ডিক্লারেশন দিয়েছিলেন ওনার দপ্তরের মাধ্যমে যে সি আমরা ইমপ্লিমেন্ট করছি আগামীতে আমাদের রুল ফ্রেম হলে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করবো বলবৎ করবো খুব শীঘ্রই আপনার জেঠিমা এবং আপনি আপনার দাদা সকলে একসঙ্গেই মেলা করছেন তো এটাও তো মতুয়ার ধর্মাবলম্বী বিভিন্ন মানুষের কাছে এটাও একটা বড় পাওনা তারা বলছেন আগে যিনি সাংসদ ছিলেন তার অনেক আগে এটা ভাবা উচিত ছিল কি ভাবা উচিত ছিল যে রাজনীতি রাজনীতির জায়গায় মতুয়াদের যে ঐক্য সে ঐক্য ঐক্যের জায়গায় রাজ্য নেতৃত্বের প্রতি যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ কি মিটলো আপনার যে কমিউনিটি আজকে বড় ভূমিকা নিয়েছে ভারতীয় জনতা পার্টিকে উপরে তোলার সেটা হচ্ছে এক মতুয়া সম্প্রদায় আর বিশেষ কোনো ব্যক্তি আমি এখনও বলবো সেটা নিয়ে যদি রাজনীতি করে তাহলে তাকে আমি কখনোই ছাড়বো না সে যেই